ভারতীয় সংস্কৃতিতে আরতি এবং পুজো করার সময় আগুনের ব্যবহার করাটা খুবই প্রচলিত একটা ব্যাপার। যখন গঙ্গা আরতি করা হয় বা কেউ যখন কোনো গুরু বা ঠাকুরের ছবি বা কোনো মূর্তির আরতি করেন, তখন কি হয়? আর তারপর মানুষ সেই আরতির আগুনের তাপ বুকে মাথায় নেন, আরতি করার পরে সেই আগুনে কি কিছু পরিবর্তন আসে? এমন নয় যে আগুনটা বদলায়, যদি একটি বিশেষ রূপ এক বিশেষ ধরনের শক্তি বিকিরণ করে আর আপনি জানেন না বা আপনার সেই শক্তির সঙ্গে সরাসরি জোড়ার ক্ষমতা নেই কিন্তু তাও চান জুড়তে, সেক্ষেত্রে আপনাদের একসঙ্গে আনার জন্য আগুন এক ভালো মাধ্যম। যেমনটা বলে আসছি, একে অপরের সঙ্গে জুড়তে আগুনের ব্যবহার হয়ে এসেছে নানাভাবে। আগুন ছাড়া ভারতে কোনো বিয়ে হয় না, কারণ মানুষকে কাছে আনার মাধ্যম হিসাবে এটাকে ব্যবহার করা হচ্ছে। সে শারীরিক হোক বা আবেগপ্রবণ হোক বা আধ্যাত্মিকই হোক, আগুন ছাড়া কোনো মিলন হয় না। আর একটু বিস্তারে বললে, কোনো বিশেষ আকার, সে সেটা একটা ছবি হোক বা কোনো দেবতা, সে বিশেষ কোনো শক্তি বিকিরণ করলে সেই শক্তির প্রতি নিজেকে সহজলভ্য করতে আগুন একটা ভালো উপায়। তাই আপনি দেখবেন, যদি দেবীর মন্দিরে যান, যদি সেখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে থাকেন, আগুন যাতে তারা জুড়তে পারেন। এমন নয় যে তিনি আগুন ছাড়া জুড়বেন না, তিনি জুড়বেন, কিন্তু আপনাকে উপযুক্ত পাত্র করে তুলতে, এর প্রতি গ্রহণক্ষম করে তুলতে, একে সেইভাবে গড়তে যেখানে আপনি, দেখুন, যদি মৌলিক পদার্থগত দিক থেকে দেখেন, আপনি জুড়তে পারেন না যে মাটি আর জল আছে বা যা কিছু মানুষের শরীরে আছে তার সাথে, কিন্তু দুজন মানুষের মাঝে আগুন জ্বালালে কিছু একটা জুড়ে যায়। তো এই পুরো প্রক্রিয়াটাই আপনাকে সেই মাত্রাটার সঙ্গে জোড়ার জন্য। তাই যে আগুন দেবতাকে প্রদক্ষিণ করছে, আগুন নিজে নয়, আগুনের অরা আগুনের চারপাশের আকাশটা জমা করেছে, দেবতার গুণ অর্জন করেছে। তাই যখন এটা আপনার কাছে আসে, আপনি আপনার হাত আগুনের ভেতরে দেন না, আপনি তার চারপাশের আকাশটাকে গ্রহণ করেন আর সেটা আপনার চোখে স্পর্শ করেন বা মাথার ওপরে স্পর্শ করেন বা হৃদয়ে স্পর্শ করেন। আপনি সেই আকাশকে গ্রহণ করতে চান আর এর মাধ্যমে উপকৃত হতে চান। আপনি সেই দেবত্বের কোনো একটা অংশ নিতে চেষ্টা করছেন, নিজের অংশ করার জন্য, আপনার নিজের উপকারের জন্য। তো আরতির পুরো পদ্ধতিটার উদ্দেশ্য হলো এটা। এগুলো, এই বিভিন্ন প্রক্রিয়াগুলো মানুষের সাহায্যের জন্য, যাতে নিজেই নিজের আগুন তৈরি করতে পারেন। কিন্তু সর্বোপরি যোগের পরম্পরায় বিভিন্ন পদ্ধতি আছে যেখানে কোনো আগুন জ্বালা হয় না, আগুন যা জ্বালা হয় তা সবটাই অন্তরের। তো এটাই আপনি প্রাচীনকাল থেকে শুনে আসছেন, যোগীরা তপ করতেন। তপ শব্দের মানে হলো উত্তাপ বা আগুন। আপনি নিজেই নিজের আগুনটা সৃষ্টি করছেন, তো বাইরে থেকে সাহায্য দরকার যখন ভেতরে বড় কিছুর সম্ভাবনা নেই। কিন্তু ভেতরেই যদি সম্ভাবনা তৈরি করে নেন, তাহলে আর বাইরে থেকে সাহায্য লাগে না, ব্যাপারটা এতটাই সহজ।